গাছ তো ভালো শুরু, হরিনাম গা তো একটা সুন্দর করে সব কিন্তু রেকর্ড হচ্ছে, হরিনাম পড়তে কি সুন্দর সকালে গাচ্ছি গা। বাবা ওইটা গা अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलावयविग्रहाय हेमावधिवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्तुते।
क्षुधानं चन्द्रनामपि मधुरिमन्मादधमनी दधानराधादिप्रणयघनसारैशुरभितां समन्तात् सन्तापदगमो विषमसंसारसरणी प्रणीतां ते तृष्णां हरतु हरिलीलाशिखरिणीं सर्वाग्रे परमारद्धो श्रील गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराज चरण कमल वंदना करे तार अनंत आशीर्वाद प्रार्थना करे। तत्परे समस्त वैष्णववृंद आमादेर गुरुभ्राता शिवानंद महाराज राधाकान्त प्रभु आदि जारा आमादेर आश्रमेर शिष्य भक्तरा এবং দূর দূরান্ত থেকে যত ভক্ত শিষ্য অনুযায়ী শ্রদ্ধাবান ভক্তবৃন্দ যারা প্রোগ্রাম দেখছেন ডাইরেক্ট বৃন্দাবন ভক্তি যোগাশ্রম থেকে, ভক্তি যোগাশ্রম থেকে বৃন্দাবন থেকে প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে, সবাই প্রোগ্রামে জুড়ে যাবেন এবং সবাই প্রোগ্রামকে ফলো করবেন এবং প্রতিদিন এই প্রোগ্রাম কিন্তু সময় মতো হচ্ছে। সেই জন্য আপনাদেরকে যেন বারবার বলতে না হয় যে আপনারা প্রোগ্রামে জুড়ে যান, এটা প্রতিদিন নিজের আত্মীয় বন্ধুজনকে নিয়ে শোনার চেষ্টা করুন, কারণ এটাই জীবনের মূল মন্ত্র, মূল ছন্দ, মূল সঙ্গীত, মূল মধুরতা, মূল অমৃত, মূল পূর্ণতা। যা চাইবেন সৃষ্টিতে এমন কেউ নেই যার মৃত্যু হবে না বা মৃত্যু হয়নি, কেউ নেই, সবই মরে। কেউ কেউ যেমন হনুমানজি চার যুগে অমর হয়ে আছেন, তাহলে চার যুগ পরে তো তিনি চলে যাবেন। সেই রকম ব্রহ্মা, ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মারও আয়ু 100 বৎসর, দৈবী আয়ু দৈবী হিসাবে 100 বৎসর। তো সে তো তাহলে সবাই মানে দেবতা, দেবতা যারা পুণ্য সঞ্চয় করে স্বর্গে গেল, কিছুদিন পুণ্যের ফল ভোগটোক করল, ক্ষীণ পুণ্যে মৃত্যুলোকং বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মৃত্যুলোকে চলে আসছে। ক্ষীণ পুণ্যে, পুণ্য ক্ষয় হয়ে গেলে, ক্ষীণ হয়ে গেলে আবার জগতে চলে, তাহলে দেখা যাচ্ছে এর ফল কি বলে গতাগতম কাম কামা লভন্তে, কামি জীব এইভাবে কামনার ফলে গতাগতি মানে কখনো স্বর্গে যায়, কখনো মর্তে আসে, কখনো নরকে যায়, কখনো দুঃখ ভোগে, কখনো সুখ ভোগে, এটা একেবারে চিরন্তন সত্য। যেমন ভাব হচ্ছে তেমনভাবে জীবন তৈরি হচ্ছে, তেমন পরিণতিতে পৌঁছাচ্ছে, তেমন সঙ্গ লাভ হচ্ছে, তেমন জীবন লাভ হচ্ছে, তেমন ভাব লাভ হচ্ছে, তেমন চেতনা লাভ হচ্ছে, তেমন বিচার লাভ হচ্ছে। ভগবানকে ভজন করা এত খেলা কথা? বিচারটাকে সুন্দর করার জন্য প্রচুর পরিমাণে আত্মমন্থন করা দরকার। কেশবানন্দ মহারাজ বলেন আত্মমন্থন করো, ভেতরটাকে মন্থন করো, যত মন্থন করবে তত সত্য তোমার সামনে প্রকটিত হবে। যত মন্থন করবেন, যেমন একদিন জনক রাজার কথা বলছিলাম না, জনক রাজা বলছেন যে দুটো প্রশ্ন উঠেছে, একটা ছোট প্রশ্ন, জনক রাজা তার গুরুদেব মানে একে অর্থাৎ আমাদের অষ্টাবক্র, জনক রাজার গুরু হচ্ছে অষ্টাবক্র ঋষি, তা মহর্ষি অষ্টাবক্রকে বলছেন গুরুদেব ভগবানকে দেখা যায় না কেন? বলে দেখা যায় না, কে বলেছে দেখা যায়? বলে যে কেউ আমরা দেখতে পাচ্ছি না, তো সমস্যার ব্যাপার না, একটু উদাহরণ দিই, শুধু পরে কড়া কথা বললে হয় একটুখানি? তো জনক রাজা বলছেন যে ভগবানকে একটু দেখা যাচ্ছে না, তাই না? এটা সমস্যা, দেখতে পেলে তারা খুব ভালো লাগতো, আর কী ভালো লাগতো সেটা পরের বার, কিন্তু ভালো লাগতো, ঠিক আছে। বলে দেখো ভগবানকে দেখার জন্য কিছু প্রসেস আছে। বলে কীরকম? বলে এক গামলা দুধ নিয়ে আসো। এক গামলা দুধ এনেছে, বলছে এই দুধের মধ্যে মাখন আছে? রাজা তুমি বলো।
বলে হ্যাঁ দুধের মধ্যে মাখন আছে তো। বলে বাহ খুব ভালো কথা, দুধের মধ্যে মাখন আছে, তাহলে তুমি দেখাও দুধের মধ্যে। আমার তুমি বলছো ভগবানকে দেখা যাচ্ছে না, তাই দুধের মধ্যে মাখন কেন দেখা যাচ্ছে না? বলে গুরুদেব এটা সোজা কথা, আপনাকে বলি। বলে হ্যাঁ বাবা বলো, আমি তো বুঝি না, একটু বলো। বলে দুধটাকে আগে জ্বালাতে হবে, ফোটাতে হবে, ভালো করে ফোটাতে হবে, খাঁটি দুধ ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করতে হবে, করে এবার দই জমিয়ে দিতে হবে, ওটাকে নাড়লে হবে না, ওটা একদম মাটির হাঁড়িতে করে, আমাদের বাড়িতে ছোটোবেলায় দেখেছি মাটির হাঁড়িতে আলটার উপরে মানে খড়ের আলটা বানিয়ে তার উপরে বসিয়ে ঢেকে রেখে দিতে, এবার সেই দুধটা জমে যেত, দই হয়ে গেল। দই হয়ে যাওয়ার পরে এরকম কদিনের দুধ, দুই তিন দিনের দুধ জমিয়ে সব দই হয়ে গেল, তারপরে মায়েরা মন্থন করতে বসলো, মানে মন্থন দণ্ড দিয়ে মন্থন করে করে মন্থন করে করে তারপরে কি উঠল, মাখন। তাহলে মাখনকে ওঠাতে গেলে তার যে নিয়ম আছে সেই নিয়মে, মানে আগে তাকে তাপাতে হবে, এটা মনে রাখুন। তেমনি জীব যদি বলে আমি ভগবানকে জানতে চাই, তাহলে জীবকে আগে তাপাতে হবে নিজের মনকে, বুদ্ধিকে, ইন্দ্রিয়কে। এই যেমন আমি চারটের পরে হাঁটতে বেরিয়ে গেলাম, সারা রাস্তা সমানে প্রাণায়াম করেছি, দেখে সমানে প্রাণায়াম করে গেছি, অনুলোম বিলোম প্রাণায়াম, উজ্জাহী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, সব প্রাণায়াম সমানে করেছি তো, দেখেছো তো, সচক্ষে দেখেছো তো, রোজ দেখো তো। তাহলে গুরুদেব কী বলেন, বলে আমি যা করি তুমি তাই করো। ওরে মূর্খ, আমি তো বলছি না আমি যা করবো না তুমি তা করো না, আমি যা করছি তাই করো, দেখো দেখে শেখো, গুরুদেব এই করছেন তাহলে আমি কেন করবো না। গুরুদেব ওইখানে এতে পার্কের মধ্যে গিয়ে একদম ধ্যানস্থ হয়ে, এখন যখন খুব ধ্যানস্থ হয়ে আছে, একটা ছেলে ওই গুল্লুর সঙ্গে খেলছিল, সে গিয়ে বলছে বাবা ক্যা সাধনা কর রায়, আমার কাছে কি বলে, চোখ বন্ধ করে বসে আছি সোজা হয়ে, তো ওর সঙ্গে খেলছিল একটা ফুচকে, তো সে বলে বাবা ক্যা তপস্যা কর রায়, আমার কাছে চোখ দিয়ে একটু তাকালো, চলে গেছে দৌড়ে। তো এই জন্য তাহলে তপস্যা, তপস্যা মানে কি, তাপানো, দুধটাকে যেমন তাপাতে হয় তাহলে দুধটাকে তাপাতে হয়, না তাপালে দই জমবে না, আর দই না জমলে মন্থন করা যাবে না, মন্থন না করলে মাখনও উঠবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে তাপানো, প্রথম কাজ কষ্ট স্বীকার করা, প্রথমে ঈশ্বরে ভগবানের জন্য, শুনছেন তো ভালো করে শুনবেন, লাইনে কিছু কিছু লোক আসছে কিছু চলে যাচ্ছে, বুঝতে পারছি না বুদ্ধিগুলো কেমন, এটা বুদ্ধিগুলো ঠিক হয়নি তো, সব পাষণ্ড বুদ্ধি, সেই জন্য ওই পাষণ্ডদের ধর্মকথা শোনানোটাও এক অপরাধ। তো শুনো না, যাদের ভালো লাগে না আমার কথা তারা শুনবে না, আমার দরকার নেই তো তাদের, পাষণ্ডদের কেশবানন্দ চায় না, যারা মনে করে কেশবানন্দ মহারাজের কথা শুনলে আমার মঙ্গল হবে তারা শুনবে, যারা বিশ্বাস আছে যে মহারাজের কথা শুনলে সত্যি সত্যি ধর্মজ্ঞান হবে, সত্যি সত্যি তপস্যা করা যাবে, সত্যি সত্যি মঙ্গল হবে, তারাই শুনবে। কেন, কেশবানন্দ মহারাজ কারো পরোয়া করে না, কথাটা বোঝা গেল, কারোর ধার ধারে না, বলে বাবা শোনো আমার দুটো পয়সা দিয়ে ফোন, কেন আমার দরকার আছে না কীরকম, তাহলে কেশবানন্দ মহারাজ পয়সারও ধার ধারে না, তোমার সোনারও ধার ধারে না, তুমি শুনবে তোমার মঙ্গলের জন্য, তোমার আত্মার উন্নতির জন্য, তোমার চিত্ত শুদ্ধির জন্য, তোমার মঙ্গল লাভের জন্য তোমাকে শুনতে হবে, যদি না শোনো তাহলে অনন্তকাল ধরে সংসার পথে এরকমভাবে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার বাঁদর ইঁদুর ছাগল বিড়াল সব কিছু ওই ঘুরপাক খেতে থাকবে, নরকে যাবে, দুঃখ পাবে। তো এই জন্য যদি বলো যে আমি আনন্দিত, এই জীবনেই আনন্দ চাই, তাহলে ধ্যান কর। এসব আনন্দ আর কী বলে, বলে ধ্যান করো, আমি রাস্তা দিয়ে যাই প্রাণায়াম করতে করতে মাঝখানে দেখি একটা ছেলে, কত বাচ্চাদের দেখতে পেলেই বলে এই কাঁ যা রে হাই গিয়ে ক্যা এ লালি তার শুন, এবার সবার সঙ্গে মজা করতে করতে যাই, কেন আনন্দে থাকি তো, আমি কেমন থাকি, আনন্দে থাকি, সবার সঙ্গে আনন্দ করি, বাচ্চাদের পেলে তো প্রচুর, ওই পার্কে একটা মেয়ে তাকে বলছে আগে কদিন বলেছি কিন্তু আমার অত মনে থাকে না, দেখতে খানিকটা ছেলেদের মতন, তার বলে এই লালা
तेरा घर कहाँ है? बोले इधर हा है, छोटो तो छोटो। अरे तेरा नाम क्या है? बोले काजल। तू लड़का है या लड़की है? बोले लड़की है। लड़की है? अच्छा अच्छा। लाली? फिर तेरे लाला नहीं है, तू लाली है, आ जा। ताकि नियम मजा नजर रास्ता একটা ছেলে কে আরেকটা বড় ছেলে টেনে নিয়ে যাবে, ছোট ভাইটা রাস্তার উপরে যাবে, এখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ভাইটা টানছে। আর আয় বলছে এই এ ছোটাওয়ালা কো মুঝে দে দে, এই আজা আজা। বলে নেই যাউঙ্গা। বলে আবি তো ভাইয়া বল রা ভাগ যা, তো তব তব তো আ রা থা জবরদস্তি, আমি বলা রা তো নেই আ রা, আজা বেটে আজা। এবার তার বাপ বলতেছে বাবা লে যাও উসকো লে যাও। হ্যাঁ, কে হচ্ছে রাস্তায় মজা করতে করতে চললাম, মানে আনন্দে চললাম, তাই না? তাহলে ধ্যানও করলাম, প্রাণায়াম করলাম, আনন্দ করলাম, আনন্দে থাকলাম। এই পার্কের থেকে আসি, একটা ছোট মেয়ে পিঠে, ছোট্ট একটুখানি পিঠে হাত বেঁধে এরম করে চলতেছে, তার মার মাসি দাঁড়িয়ে আছে সামনে অন্ধকারের মধ্যে, সে হাত বেঁধে চলতেছে কি। আরে এ লালি তেরা আট কিতনা সুন্দর হ্যায়, শোন শোন শোন। আর তার মা মাসি ওরা হাসছে, মেয়েটা খুব গম্ভীর, সে কিছু বলছে না, যে পিঠে হাত বেঁধে যাচ্ছে ছোট্ট বাচ্চা মেয়ে। তো এইরকম তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবন শিশুর মতো সরল হওয়া দরকার, কপট বুদ্ধি নেই, কপটতা কেন? শিশুকেও গুরু করেছেন অবধূত। হ্যাঁ, শিশুর মতো সরল, সরল চিত্তে কেন কপট বুদ্ধি করব? সাধনা করব, ধ্যান করব, ঈশ্বর প্রণিধান করব, জগতে নিজের মঙ্গলের জন্য আগে চেষ্টা করো, তারপর পরের মঙ্গলের জন্য চেষ্টা করো, আর দুটো এর ছাড়া দ্বিতীয় কাজ নেই তো, নিজের মঙ্গল আর অন্যের মঙ্গল। আমার মঙ্গল যদি না হয় তাহলে আমি অন্যের মঙ্গল করতে পারবো? সম্ভব না। আমার মঙ্গল আগে হতে হবে, তাহলে আমি অন্যের মঙ্গল করতে পারব। কেশবানন্দ তপস্যা করে তাই বলতে পারে, এই মূর্খ তপস্যা কর, প্রাণায়াম কর, ধ্যান কর, কর মূর্খ, করবি না মানে মানুষ হয়ে জন্মেছিস, তপস্যা করবি না তো কী করবি? কেন বলে? কেশবানন্দ নিজে করে, সে জানে ধ্যানের ফসল কী, ধ্যানের ফসলটা কেমন ফলে সেটা কেশবানন্দ প্র্যাকটিক্যাল করে জানে। সেই জন্য কেশবানন্দ সবাইকে বলে যে ধ্যান করো, সাধনা করো, মন্ত্র জপ করো, ঈশ্বর প্রণিধান করো, জীবনকে সুন্দর করো, তপস্যার জন্য যেন জীবন পেয়েছ। জনম লোভেছ কৃষ্ণ ভোজিবার তরে, কৃষ্ণ না ভোজিনু দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করি বৃথা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। শরীর দুদিনের শরীর, আজ আছে কাল মরে যাব। তাহলে তপস্যা করে যদি জীবনে আনন্দ পাই, ধ্যান করতে পারি, জীবন যদি পূর্ণতা পায়, আনন্দ পায়, আর ধ্যান করলে মানুষের সব পূর্ণতা আসে, অর্থ সম্পদ সমৃদ্ধি, ভোগ ঐশ্বর্য, সাধন তপস্যা সব কিছু, তাহলে ধ্যান মানবের জীবনে পূর্ণতা দিতে পারে। এই পূর্ণতা লাভের জন্য সবাইকে সযত্নে চেষ্টা করতে হবে, সযত্নে। তাহলে ফাঁকি দিয়ে যারা এই হরিকথা শুনছো, যারা বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন লোককে জুড়ে দিয়েছো, তো আমাদের ডিপি মজুমদারকে জুড়ে দিয়েছো তো সবাইকে, তো এই জন্য ফাঁকি দিয়ে তো ভগবানকে পাওয়া যাবে না। ভগবান তো ভেতরে বসে বসে দেখছে যে সত্যি সত্যি আমাকে কতটা ভালোবাসছে, কতটা আমার ধ্যান করছে, কতটা আমার জন্য কষ্ট করছে, কতটা মনকে নিয়ন্ত্রণ করছে, ভেতরে বসে বসে দেখছে তো। বাইরের লোককে ফাঁকি দেওয়া যায় সাধু সেজে, ফটকা মানে সেজে টেজে বসে টাকা দাও, ভিক্ষে দাও, অমুক দাও, করা যায়, কিন্তু ভগবানকে তো ফাঁকি দেওয়া যাবে না। যে ভেতরে বসে আছি সাক্ষী রূপে,
সত্যম সাম্যম পরমম উপৈতি। মানবের দেহরূপী বৃক্ষে দুটো পাখি বাস করে, একটা আত্মা আর একটা পরমাত্মা। তাহলে পরমাত্মা দ্রষ্টা দেখছে আর জীবাত্মা ভোগ করছে, সুখ দুঃখ পাপ পুণ্য ভালো মন্দ গালি গালাজ মান অপমান শত্রু মিত্র বন্ধু নানান কিছু ভোগ করে যাচ্ছে আর ভগবান দেখে যাচ্ছে। তাহলে ভগবান সব দেখছে, যদি আমি সাধনা ঠিক করি সেটাও ভগবান দেখছেন, তপস্যা যদি ঠিক করি সেটাও তিনি দ্রষ্টা, তিনি দেখছেন যে কেশবানন্দ ঠিক ঠিক সাধনা করছে, আর কেশবানন্দ ঠিক ঠিক মানুষকে গাইড দিচ্ছে, কেশবানন্দ ঠিক ঠিক মানবের কল্যাণের পথে নির্দেশ করছে। তাহলে কেশবানন্দ ইজ পারফেক্ট, কেশবানন্দ অ্যাবসলিউটলি রাইট, কেশবানন্দও বলে আর ভগবানও বলতে বাধ্য, কারণ কেশবানন্দ ফাঁকি দেন। জীব ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়ে, দুঃখ পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, সংসার পরিক্রমা করে নানান দুঃখ পায়। যেমন আমাদের এই গুল্লুকে বলি এই কর, ও করবে না, তোর ছোটবেলাটা চলে গেলি, এরপরে ও কী মানুষ হবে, কী দিয়ে মানুষ হবে, ও ঘোড়ার ডিম দিয়ে। মানুষ হতে গেলে ছোটকাল থেকেই চেষ্টা করতে হয়। আমরা তো সাধনা শুরু করেছি কত ছোটকালে, ভগবানের জন্য কত কেঁদেছি, কত ভেবেছি। ও তো কাঁদবে না, ও কাঁদে কার জন্য, দাদির জন্য। কালকের বলেছি উপরে আমার কাছে শো, চোখ দিয়ে জল পড়তেছে, ও দাদি আমারে একা সত্যি হবে বরাজের ঘরে কাঁদতেছে, শালা পাষণ্ড, এসব নরাধম যে পৃথিবীতে জন্মেছে জগতের বারো বাজাবার জন্য। মহারাজ বলেছে আমার ঘরে শুবি, ও নয়ন জলে বক্ষ ভাসায়ে দিল রে, ভাসায়ে দিল রে নয়ন জলে ভট পাষণ্ড। ভগবানের জন্য একদিন কাঁদে না, দাদি ছেড়ে ঘুমোবে তাই নয়ন জলে বক্ষ ভাসায়ে দিচ্ছে। পাষণ্ড জীব, এদের ভক্তি হবে কোনো দিন? ভক্তি হয় জন্মের থেকে, ছোটকাল থেকে ভাবনা চিন্তা সেইভাবে তৈরি হয়। এই জন্য ভেতর থেকে যদি তৈরি না হয়, আমরা পিতা মাতা ছোটোবেলা আমি তুলসী তলার মাটি খেতাম, কেন ভাল লাগতো কি জানি, খুব ভাল লাগতো। আর তুলসী পাতা চুরি করে করে খেতাম, তুলসী পাতা ঠাকুর ঘরে মা তুলে রাখতো, আমাদের একটা ওই কাঁসার কোটো ছিল তার মধ্যে তুলসী রাখতো ঠেকে, সেই তুলসী পাতা সব চুরি করে করে খেতাম। তাই ছোটোবেলার থেকে এই স্বভাব ছিল, ভাগবত শুনতে ভালো লাগতো, ধ্যান করতে ভালো লাগতো, কাঁদতে ভালো লাগতো, সাধুসঙ্গ ভালো লাগতো। জীবনে কত কষ্ট করেছি তার শেষ নেই, কিন্তু এগুলো হচ্ছে কুলাঙ্গার জন্মেছে, এগুলো কাঁটা, এগুলো মহাকণ্টক, এদের মঙ্গল করা খুব কঠিন। এই যেমন শ্যাম পাঠাকে নিয়ে এসে এম কম পাস করালাম ছোটোবেলার থেকে, শেষে দেখা গেল পাকা চোর। ওর ছক দেখে বলেছিলাম, তোর ছক যা খারাপ, তুই কোনোদিন ভালো হতে পারবি না, সাধু হওয়ার লক্ষণ নেই, কী করবি রে খোকা, তোর ছক তো ভালো দেখছি না। বলে গুরুদেব ও আমার মা ঠিক বলিনি, আমার মা ও মিথ্যে কথা বলেছে, মা জানে না কিছু। আমি বলি তোর মা জানে না? মা বলছে একদম যেদিন অম্বুবাচী লেগেছে, রবিবার ছিল, সাতই আষাঢ়, 10:30টার সময় স্বামীর জন্ম হয়েছে। তা তোর মা এত কিছু বললো, মা জানে না? তোর ছক আমি দেখতে পাচ্ছি, 94 তোর জন্ম। তা তোর যা ছক, তুই তো কোনোদিন ভালো হতে পারবি না, আর ভালো হয়ও নি, চোর হয়ে গেছে, এম কম পাস করে ছোটো, যদি ও এত পড়ালেখা না করতো তাহলে চুরি করতো, কিন্তু এত পাকা চোর হতো না, একেবারে অ্যাবসলিউট চোর, চুরি করে জুয়া খেলে তার সঙ্গে সহযোগ দিয়েছে নমিতা, ওই বুড়ি, সব চোর, সবগুলো চোর, সবগুলো ওর সহযোগ করেছে, সব, চুপ করো কথা বলবা না মোটে, সব চোর, সবগুলো সহযোগ দিয়েছে, সবগুলো চোর, ওটা পাকা চোর, আর এগুলো চোরের দলে মিশে আমার পকেটে কিছু আসে কি না এইরকম। হ্যাঁ, বলে ওর পকেটে যদি 50,000 চায়, আমার পকেটে যদি 500 আসে তাও তো এলো। হ্যাঁ, চুপ করে বস, পাক্কা চোর শ্যামটাকে দুনিয়ার সামনে চোর বলে প্রমাণিত করবো আমি অল ওভার ওয়ার্ল্ডে। ও তো পাক্কা চোর, চুরি করে করে সব জুয়া খেলেছে, জুয়া খেলে গেলে হেরেছে টাকাগুলো, যদি আশ্রমের টাকাগুলো নিজে, আবার তার বন্ধু বলতেছে আমার হিসাব নিকালতে হয় এখান থেকে, আমাদের মোটর সাইকেল, আমি যদি এখন আবার কেস রিওপেন করি তোকে আবার অ্যারেস্ট করবে, করে আমার জামার ওই মোটর সাইকেল টাইকেল সব আমার কাছে পৌঁছে যাবে। কিন্তু পাকা চোর শ্যাম চোর, সে আবার আজকাল গৌরের, আমি বললাম গৌরের মেয়ে দুপুরবেলা চলে আসে কেন, বলে কবে কী চিৎকার করলো, অথচ এখন শুনছি গৌরের মেয়েকে বিয়ে করবে।
গৌরের মেয়ের সঙ্গে প্রেম কারবার চলতেছে, সেই শ্যাম পাষণ্ড এই পাকা চোর, তারপরে জুয়া খেলে খেলে আশ্রমের টাকার সর্বনাশ করেছে, আবার আমাদের ডিপি চক্রবর্তীকে বলে তো শাবল দিয়ে বন্ধুর বাড়িতে বন্ধুকে এনে গুলি করে দেবো, শাবল মেরে শেষ করে দেবো, এইসব। তাই এই মহা খুনি শয়তান বদমাশ ক্রুদ্ধ মহা পাষণ্ড, এই পাষণ্ডগুলো আশ্রমে এলে, এই যেমন গৌড়ীয় মঠে পাষণ্ড তৈরি হয়েছে, গৌড়ীয় মঠে এরকম বহু পাষণ্ড তৈরি হয়েছে, এই জন্য গ্রহ নক্ষত্রকে দেখে তবে সাধু বলে তাকে স্বীকার করা উচিত, কথাটা মনে রাখবেন। কারণ গ্রহ নক্ষত্র যদি সাথ না দেয় সে সাধনা করতে পারে না, যত বড় যাই হোক। এই শ্যামটার গ্রহ নক্ষত্র এত খারাপ যে সে, আর একটা সত্যি কথা বলি, এই যেমন ধ্রুবদাস সাধু, হ্যাঁ ওরাও প্রোগ্রাম শুনছে, শুনুক ভালো করে। ধ্রুবদাস সাধুকে আমি বলেছিলাম, আপনার যা ছক, আপনি ব্যবসা করছেন কী করে, আপনার ব্যবসা চলবে কী করে, আপনার ছক তো ভীষণ বাজে, বিষযুক্ত কালসর্প দোষ, নানান রকম দোষযুক্ত ছক, একদম বলেছি এই টেলিভিশনে, আজকের এই ওপেন প্রোগ্রামের মধ্যেও বলছি। ধ্রুবদাস সাধু বলছে, আমি যে কী করে চলছি সে ভগবান, সে কবেকার কথা, বহু বছর আগের কথা, তখনই বলেছি। আজকে ধীরে ধীরে দেখা যাচ্ছে সে আমার টাকা নিয়ে দিতে পারছে না, অন্য লোকের ব্যাংক থেকে লোন নিয়ে দিতে পারছে না, আমার 30 লাখ টাকা নিয়ে দু মাসের মধ্যে ফক্কা ফক্কা করে দিয়ে এখনও আমার টাকা এখনও পৌঁছাতে পারিনি। তো এগুলো কেন, এদের গ্রহ নক্ষত্র এত খারাপ, এগুলো আমি জানি। আমি, আমার কাছে এই দুটো এক্সপেরিমেন্ট ছিল, এই ধ্রুব সাধুর কী করে ব্যবসা ভালো চলে, এর যা গ্রহ নক্ষত্র, এ তো ব্যবসা করবার মতো উপযুক্ত, এত বড় হওয়ার যোগ্যতা তো এর ছকে নেই, সেই তাই হলো, সব নষ্ট হয়ে গেল। তেমনি শ্যাম, শ্যামটাকে আমি বলেছিলাম, তোর তো গ্রহ নক্ষত্র এরকম, তুই সাধু হবি কী করে, তপস্যা করবি কী করে, সেটা চোর হয়ে ডাকাত হয়ে এখন বদমাশ হয়ে গৌরের মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করার জন্য, গৌর আমার শিষ্য, রাধারমণের পাশে বাড়ি, আপনারাও শুনে রাখুন, বৃন্দাবনে রাধারমণে বাড়ি, তার মেয়ের সঙ্গে, তার মেয়েকে এখন আমি ফোন করলে আর ফোন ধরে না, আমার নাতনি তো শিষ্যর মেয়ে, ফোন করলে আর ফোন ধরে না। সেদিন আমাদের বৃন্দাবন পরিক্রমার দিন তার দিদিমা মানে ঠাকুরমা বলেছে, এই তোর মহারাজ দাদু, তোর গুরু দাদু আসছে তো, ঘরটার পরিষ্কার কর। আমিও সব জানি, যে দাদুর এত প্রিয় ছিল, আমি ওকে ঠাট্টা করে বলতাম আমার ছোটো গিন্নি, সে বলছে তার ঠাকুরমা বলেছে তোর মহারাজ দাদু গুরু দাদু আসবে তো, তুই ঘরটার পরিষ্কার কর। বলে আমি সব জানি, চিন্তা করো, ঠাম্মার সঙ্গে কথা বলে না, গুরুদাদু আসবে তাও সে জানে না, কীরকম পাষণ্ড চিন্তা কর। এই জন্য এই জগতে, এগুলো সত্যি কথাটা, এগুলো সত্য কথা, সর্বত্র সমস্ত গৌড়ীয় মঠে ঠিক এরকম, মঠে মন্দিরে, মানে যাদের দুর্ভাগা কতগুলো এসেছে, আমরা ছোট যে আগে এসব আলোচনা হতো যে বাপে খেদানো, মায়ে খেদানো, বাপে তাড়ানো, বউ তাড়ানো, যেগুলো মানে সংসারের জায়গা নেই সেইগুলো এসে সাধু হয়েছে, সেইগুলো সব মঠে এসছে, অখাদ্য জীবগুলো মঠে এসছে, মঠে আসার জন্য কী হয়েছে, মঠটাও শয়তানের কারখানা হয়েছে, অখাদ্যগুলো এসে মঠে জোটার জন্য মঠটাও শয়তানের কারখানায় পরিণত হয়েছে। প্রভুপাদ বলছেন মঠ মন্দির একটা হসপিটাল, বহু রকম রুগীর এখানে চিকিৎসা করতে হবে, কিন্তু এই হসপিটাল না, এ তো শয়তানের কারখানা, এ রুগী ট্রিটমেন্ট করার মতো রুগী না, এ ট্রিটমেন্ট আউট অফ ট্রিটমেন্ট, এ চিকিৎসার বাইরে চলে গেছে এইসব রুগী। সেই জন্য মনে রাখবেন যে সত্যি কথাগুলো বললে আশ্রমের বেশিরভাগ লোক, বেশিরভাগ লোক শয়তান, আর বেশিরভাগ লোক আনপড় মূর্খ, একটা কাজ করে তার পরিণাম বোঝে না। যেমন গোপানন্দ মহারাজ 12 জন ব্রজবাসীকে পায়টায় ধরে প্রণাম টনাম করে বাবা আমকো শিষ্য বানালো, আর হামারা দোকান হামকো লিখ দো, বাবা শিষ্য বানিয়ে কি ব্রজবাসীরা আমার শিষ্য হয়ে গেছে, এতগুলো ব্রজবাসী, ইস্কনের সামনে যত দোকান সব তো বনমহারাজ মার্কেট, আমাদের মার্কেট, আমার গুরুদেবের মার্কেট। এবার গোপানন্দ মহারাজের শিষ্য হয়ে তারা কি করেছে, তারা লিখে নিয়েছে যে আমরা এই এই দোকানের জন্য আর কোনো দিন কেউ কিছু বলতে পারবে না, আমি প্রেসিডেন্ট হিসেবে বনমহারাজ কলেজের প্রেসিডেন্ট, মাসে 1,500 টাকার বেশি কেউ কোনো দিন এদের কাছে চাইতে পারবে না। অত বড় বড় দোকান, চিন্তা করুন 12টা দোকান,
তারা সব শিষ্য হয়ে শালা গোপানন্দ এত বড় গবেট যে বোধ নেই যে বারোটা দোকানদার একসঙ্গে এসে শিষ্য হচ্ছে, এর ধান্দাটা কি, ধান্দাটা কি, এই বোধ নেই। মূর্খ, তুমি সাধু হয়েছ, সাধু হয়ে গুরুদেবের প্রতিষ্ঠানে সর্বনাশ করেছ, আর সেই সুযোগ পেয়ে ওদিকে স্কুল বানিয়ে দিয়েছে নামদেব, নামদেব হেরিটেজ স্কুল বানিয়েছে, গুরুদেবের সম্পত্তি সে আলাদা, আর সে আমাদের পাষণ্ড কটা সাধু লেখাপড়া জানে না তো, এই মূর্খগুলো মানে এমন অপদার্থ, নামদেবের সঙ্গে পড়ে আলাদা ট্রাস্ট করে তারা গুরুদেবের জমির মধ্যে অর্ধেকটা দখল করে নিয়ে আলাদা ট্রাস্ট করে ফেলেছে, সেটা বলে এটা বন মহারাজের জমিই না, এটা বন মহারাজের জমিই না, বন মহারাজের জমি না নাকি, ওটা ওর বাপের জমি, নামদেবের বাপের জমি, সেই জমিটার উপরে হেরিটেজ স্কুল করেছে, পেপারে টেপারে গুরুদেবের নামে কত বদনাম করেছে, সংবাদ সংস্থায় কত পেপারে গুরুদেবের নামে নানান কথা বেরিয়েছে, আর এই সব শিষ্য, তার মানে এই মঠ মন্দিরে যত গণ্ডগোল হয় এগুলো কেন হয়, তপস্যার অভাবে, তপস্যা করে না বলে, যারা তপস্যা না করবে সেগুলো কোনোদিন সাধু হবে না, তাই মালা জপ করুক আর কীর্তন করুক আর হরিনাম করুক আর তিলক করুক আর প্রসাদ সেবন করুক আর যাই করুক, যারা নিজের আত্মাকে উন্নত করবার জন্য চেষ্টা না করবে, যারা ধ্যান না করবে, মন্ত্র জপ না করবে, প্রাণায়াম না করবে, প্রত্যাহার না করবে, সেইগুলো সব ওই সাধু বেশধারী শয়তান, সেগুলোর মধ্যে কোনোদিন চেতনার বিকাশ হবে না, কোনোদিন আত্মার বিকাশ হবে না, কতনি ধর্ম চেতনার বিস্তার হবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জীবন পেয়েছি সেটা কিন্তু তপস্যার জন্য। তপ দিব্যম পুত্রকা, ঋষভদেব বলছেন হে পুত্রগণ, মানব জীবন কেবলমাত্র তপস্যার জন্য, অন্য জীব তো সব করে, আহার নিদ্রা ভয় মৈথুন, কিন্তু অন্য জীব তপস্যা করে না, তপস্যা বোঝেও না, বোঝানোও যায় না, অন্য জীবের পক্ষে তপস্যা করা সম্ভব না, তপস্যা করা সম্ভব না, তপস্যা মানুষ করতে পারে, মানুষকে বোঝানো যায় যে তপস্যা তোমাকে করতে হবে, এইভাবে করতে হবে, এইটা তোমার জীবনের পথ, এটাই মঙ্গলের পথ, তুমি করো, তোমাকে এই পথে তপস্যা করতে হবে, এটা মানুষকে বোঝানো যায়, কিন্তু অন্য প্রাণীকে, অন্য প্রাণীকে বোঝানো যাবে না তো। সেই জন্য বলা হলো আগে নিজেকে তাপাও, তাহলে তাপাতে হবে, তার মানে কষ্ট করতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রচুর প্রাণায়াম করবে, কথাটা মনে থাকবে তো, প্রচুর প্রাণায়াম করবে, প্রাণায়াম করতে করতে দেখবে প্রাণ একদম সহজ হয়ে গেছে, ভেতরের সিস্টেম একদম ঠিক হয়ে গেছে, পুরো সিস্টেম ঠিক হয়ে যাবে, মনে রাখবে প্রচুর সিস্টেম, ভস্ত্রিকা 300-400 বার করো। এই আগে রামদেব বলতো 30 বার অনুলোম বিলোম করো, আর এখন রামদেব জেনে গেছে যে 30 বারে কিচ্ছু হয় না, 1000 বার করলেও আমার কষ্ট হয় না, 2000 বার করলেও কষ্ট হয় না, যত করি তত কপ পরিষ্কার হয়, এ করবে না, এ হচ্ছে উদ্ধার হয়ে গেছে, জলহস্তির মতন মোটা হয়ে উদ্ধার হয়ে গেছে পুরো মাত্রায়, ও আর মঙ্গলের পথে চলবে না, জীবনগুলো সব বেকার বানিয়ে ফেলেছে, হাই চপ মূর্খ জীব। তাই জন্য এই পৃথিবীটা মনে রাখবে, এই যে শরীরে ফ্যাট জমানো, এই ফ্যাট জমানো মানে ব্যায়ামের কারখানা তৈরি হওয়া, ফ্যাট জমিয়ে দেওয়া, এই জন্য শরীরের ওজন কমাও, ধ্যান করো, মন্ত্র জপ করো, জীবনকে সুন্দর করো, প্রাণায়াম করো, এই জীবনটা কিন্তু তপস্যার জন্যই পাওয়া গেছে, আহার নিদ্রা ভয় মৈথুন। আবার দাদিকে কতগুলো ছেলেরা আছে, এই যে জড়িদের দাদি মাস্ত হ্যাঁ জড়াচ্ছে, দাদির খুব ভাল লাগছে, এসব রিপোর্ট আমার কাছে আসে, সেই জন্য শচীন এসে জড়িয়ে ধরে বলে দাদি মাস্ত মাস্ত হ্যাঁ, মাতাজি মাস্ত হ্যাঁ, সব এইসব করতে দাও, এসব তুমি স্বভাব তোমার এইরকম। এই জন্য যাই হোক, মনে রাখবে, আমি সবাইকে বলি, সবাই কাউকে ছাড়ি না, এই জন্য মনে রাখতে হবে যে জীবনটা তপস্যার জন্য, জীবনটা অন্য জীব তপস্যা করতে পারে না তো, আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো সব জীব করতে পারে, কুকুর ছাগল বিড়াল গাদা ইঁদুর ছুঁচো টিকটিকি গিরগিটি মশা মাছি পৃথিবীর সব অতি ছোট থেকে অতি বড় জীব যত আছে সবাই এগুলো করতে পারে, কিন্তু তপস্যা সবাই করতে পারে, মানুষ ছাড়া আর কেউ করতে পারে না,
মানব জীবন দেবতারা পর্যন্ত মানুষ হতে চায় শুধু তপস্যা করবার জন্য। দেবতাদেরও ইচ্ছা মানুষ হয়ে আমি তপস্যা করব। সেই জীবন পেয়ে যদি আমরা বৃন্দাবনে থেকে গুরুদেবের চরণতলে থেকে গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের উপদেশ শ্রবণ করে গুরুদেবের শিক্ষা লাভ করে আমরাই যদি তপস্যা না করি তাহলে আমাদের পরিণাম কি? পরিণাম কি? ভগবান তো সব দেখছে ভেতরে বসে, সবই দেখছে, সাক্ষী তো। সত্যম সাম্যম পরমম উপৈতি। তাহলে মঠে মন্দিরে সর্বত্র এই ধরনের মূর্খরা গুরুদেবের প্রতিষ্ঠানকে নষ্ট করে, যারা গুরুদেবের প্রতিষ্ঠানের বদনাম মামলা মকদ্দমা সব মঠে চলছে, সব মঠে। বাগবাজারে যখন উড়লমি মহারাজ চলে গেলেন কি সব গণ্ডগোল, ভাগবত মহারাজ যখন চলে গেলেন আবার বিরাট গণ্ডগোল, সেসব হতে হতে বাগবাজার চৈতন্য মঠ থেকে আরম্ভ করে যত মঠ যেখানে আছে সর্বত্র মারপিট কাটাকাটি ফাটাফাটি দিন রাত চলছে। এইসব সাধু, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তা সাধুসঙ্গ করলে যদি সর্বসিদ্ধি হয় তাহলে সাধুর কাছে থেকে থেকে কুচনাই হয়? সাধুর কাছে থাকলাম, গুরুর কাছে থাকলাম, কোনো পরিবর্তন হলো না, কোনো তপস্যা হলো না, কোনো সাধনা হলো না, কোনো মন্ত্র জপ হলো না, কোনো জীবন তৈরির চেষ্টা হলো না, শুধু সারা জীবন ধরে ওই যথাপূর্বম তথাপরম চলেই যাচ্ছে, একরকম চলেই যাচ্ছে, গতানুগতিক পন্থাতে চলে যাচ্ছে, কেউ খেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। এই তো জীবের পরিণতি, পাষণ্ড জীবের এটাই তো পরিণাম। তাহলে এই গতানুগতিক পন্থাতে সাধু হয়ে লাভটা কি? গতানুগতিক পন্থায় সাধু হয়ে আমার কি লাভ যদি আমার জীবনকে আমি সুন্দর করতে না পারলাম আর অন্যকেও সুন্দর করবার কোনো চেষ্টা, নিজে সুন্দর হতে পারিনি তা অন্যকে সুন্দর করব কি? লোকে ভুল বোঝালো তাই বুঝে নিলাম, বলে লেখাপড়া জানি না তো, লেখাপড়া জানো না তা তুমি লোকে যা বোঝালো তা বুঝলে আর কারোর কাছে শুনলে না? আমি তো প্রবলেম সলভ করে দিতাম, এই মকদ্দমাগুলো মঠে ঢুকতো না, আমি তো সলভ করবার জন্য পুরো চ্যালেঞ্জ করেছিলাম সবাইকে, আমি চিঠি লিখে সবার কাছে পাঠিয়েছিলাম যে আমার প্রস্তাব মেনে নাও, খরচ করতে হয় 2-10 লাখ টাকা খরচ করে আমি ব্যবস্থা করব, মিটিংয়ের সব খরচ করব। করলো না গুরুদেবের আশ্রমগুলো এই পাষণ্ডগুলো নরাধমগুলো গুরুদেবের আশ্রমে রয়েছে, তারা সব আশ্রমটার 12টা বাজিয়েছে। এগুলো সত্যি কথা, এই জন্য লক্ষ লক্ষ লোক শুনছে দূর দূরান্তে এবং শুনবে, এগুলো ইউটিউবে থাকবে, যুগ যুগ ধরে শুনবে যে কেশবানন্দ বন মহারাজ নামে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি একদম কাউকে ছাড়েননি, কাউকে ছাড়েননি। যেমন যেমন সত্যার্থ প্রকাশে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কাউকে ছাড়েননি, বেদ তো পড়েনি, বেদকে কোনোদিন দেখেনি। আমি দিল্লিতে থেকে প্রচুর বেদ পড়েছি, পরবর্তীকালে পড়েছি, বেদগুলো লিখে নিয়ে এসেছি, বেদগুলোকে এখনও পড়ি। বেদের 1,017টি সূক্ত আছে, পরে 11টি সূক্ত যুক্ত হয়েছে বালখিল্য সূক্ত, যজ্ঞের জন্য ভীষণ প্রয়োজন। এই জন্য যে বেদের সূক্ত ঋগ্বেদ, ঋগ্বেদ আদি বেদ, আর তার মূল ব্যাখ্যাতা হলেন মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলি মেন ব্যাখ্যাতা, সারা বিশ্বব্যাপী তার মহিমা। পতঞ্জলি যোগ দর্শন শুধু লেখেননি, বেদের মহাভাষ্যকার হচ্ছে মহর্ষি পতঞ্জলি, সমস্ত বিদ্বানরা জানে। অথচ গৌরীমঠের লোক বলে মহর্ষি পতঞ্জলির যোগ দর্শন আমাদের কি দরকার, আমরা বৈষ্ণব না, তিলক কাটি না, মালা গলায় দেই না, আমরা হরিনাম করি, শালা বাঁশ যাবে তোদের। পতঞ্জলিকে জান, মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের আচার্য, তিনি তো বেদের মহাভাষ্যকার, তার ভাষ্যের কোনো শেষ নেই, আর তিনি ব্যাসের সব থেকে প্রধান শিষ্য, আর তিনি যোগ দর্শনের আচার্য। ঋগ্বেদের মূল ভাষ্যকার হচ্ছে মহর্ষি পতঞ্জলি, এবং বিশ্বের বড় বড় দার্শনিকরা ম্যাক্স মুলার থেকে আরম্ভ করে দুনিয়ার যত দার্শনিক বাল গঙ্গাধর তিলক আদি যারা যারা ভারতবর্ষের মহর্ষি অরবিন্দ বা অন্যান্য যারা, সবাই কিন্তু এই পতঞ্জলিকে সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার বলে এবং ব্যাসের প্রধান শিষ্য বলে এবং যোগ দর্শনের আচার্য বলে তারা প্রমাণ করে গেছে।
তা আমরা সব গৌড়ীয় মঠের লোক, আমাদের যোগ টোক লাগবে না, ধ্যান ট্যান লাগবে না, সাধনা টাধনা লাগবে না, আমরা পতঞ্জলিকে মানব না, আমরা পতঞ্জলি শালা মূর্খ, তোরা মানবি কি জানিস না তো, বেদটা কি এখনো পর্যন্ত পড়িস নি, বাপের জন্মে বেদে হাত দিস না, বেদের যে দশটা ইয়ে আছে, খণ্ড রয়েছে, হ্যাঁ, দশটা মণ্ডল, দশম দশ মণ্ডল, তা প্রথম মণ্ডলে কি আছে, কতগুলো সূক্ত আছে, পুরুষ সূক্ত যেগুলো যজ্ঞের জন্য কাজে লেগেছে, এগুলো তো বালখিল্য সূক্ত, পরবর্তীকালে বেদের সঙ্গে যুক্ত করেছেন ঋষিরা, কিন্তু ঋষিদের মূল সূক্ত হচ্ছে 1017টি সূক্ত। তো এই যে সূক্তগুলো, তার মূল ভাষ্যকার হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। সেই পতঞ্জলি এত বড় ভাষ্যকার এবং যোগ দর্শনের এত বড় আচার্য মহর্ষি পতঞ্জলি, তার সম্পর্কে জানার দরকার নেই, তার সম্পর্কে পড়ার দরকার নেই, সারা জীবন মূর্খ থেকে যাবি, মঠে থেকে সাধু হয়ে দীক্ষা নিয়ে তিলক কেটে মালা গলায় দিয়ে মূর্খই থেকে যাবি, সত্য কিছু জানবি না, বেদকে জানবি না, বেদ তো এদিকে বলবে আমাদের বেদের ভাষ্য ভাগবত। আরে বেদটা কি, তার ভাষ্য ভাগবত বুঝলাম, তাহলে বেদটা কি তুমি জানবে না, যার ভাষ্য ভাগবত, তাহলে বেদে কি বলা আছে তুমি দেখবে না, জানবে না, পড়বে না, অনুভব করবে না, বেদ সম্পর্কে কোনো জ্ঞান হতে হবে না, বেদার্থ অয়ম, ভাগবতের মধ্যে বেদের অর্থ আছে, গায়ত্রীর ভাষ্য আছে, এসব বৈষ্ণব আচার্যগণ বলেছেন। এখন কতটা বলেছেন, কতটা ঠিক বলেছেন, কতটা বেঠিক বলেছেন, দেয়ার ইজ সাম ডাউটফুল, সেখানেও সন্দেহ রয়েছে, সেগুলো নিয়ে আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু প্রশ্ন উঠে দাঁড়িয়েছে যে আপনি যা বলবেন আপনি ভেবে চিনতে বলুন। একটা সিরিয়াল হচ্ছিল, যো কুছ বলো, হ্যাঁ বলে জওয়ান সম্ভাল কে, জওয়ান সম্ভাল কে, যো কুছ কহো পর যারা যারা দেখ ভাল কে, তুমি যে বলছো হরি কথা, তুমি যে বৈষ্ণব ধর্মের কথা বলছো, তা বৈষ্ণবটা এলে কী করে, বিষ্ণুর ইদম বৈষ্ণবম, তা বিষ্ণু থেকে বৈষ্ণব এসেছে, বিষ্ণুর সারা জগতই বৈষ্ণব, কেউ তিলক কাটলেও বৈষ্ণব, না কাটলেও বৈষ্ণব, তবে তপস্যা যে করে সেই হচ্ছে উত্তম, তপস্যা করলে উত্তম বৈষ্ণব, উত্তম সাধু, উত্তম যোগী, উত্তম মন, সেই জন্য জীবনকে মন্থন করতে শেখো, এই মানব জীবন তপস্যার জন্য পেয়েছো, এই জীবনে যদি সত্যের উপলব্ধি না হয় তাহলে জন্ম বৃথা হলো, বৃথা জন্ম গেল তার, ও গো সেই পশু বড় দুরাচার, বুঝেছ, তাহলে বৃথা জন্ম যাচ্ছে, কেন যাচ্ছে বলে সত্যকে জানতে পারছে না, বেদ পড়ছে না, বেদ জানছে না, সাধু সঙ্গ করছে না, হরিনাম করছে না, জীবনটা এইরকম বেকার কাটিয়ে দিচ্ছে, এই জীবনটাকে সুন্দর করাই আমাদের জীবনের মূল লক্ষ্য, সেই জন্য সবাই অমৃতের সাধনায় ভগবানের সাধনায় একটু একটু করে মন লাগাতে হবে। আমাদের এই গীতা ছন্দার মা নমিতার মা, সে যা রান্না করতো তার রান্না এখনও আমার মুখে টেস্ট লেগে আছে, নৈনিতালে গেলে প্রসাদ পেতাম, মা যে রান্না করে দিত, কি সুন্দর ভাজিগুলো করতো, তরকারিগুলো করতো, সেগুলো দিয়ে প্রাণ ভরে প্রসাদ পেতাম, এখনও যেন জিভায় জল এসে যায় সেই রান্নার কথা ভাবলে। আর এরা রান্না করতেছে এমন দিয়ে, বাবারে কোনো রকমের ডিউটি সারা রান্না, এগুলো করতে হবে, যাই হোক জীবন পথকে সুন্দর করো, বুঝতে পারছো তো, কাউকে ছেড়ে কথা বলবো নাকি, ছেড়ে দেবো দুটো একটা ছেড়ে, হ্যাঁ দুটোটা ছাড়া ভালো না, তাহলে আজকের আর বলবো না, অনেক কথা বলেছি, হ্যাঁ এই জন্য, যাই হোক সবাই ধ্যান করতে হবে, সবাই প্রাণায়াম করতে হবে, শরীরকে রোগ মুক্ত রাখতে হবে, শরীর মাধ্যম খালু ধর্ম সাধনম, স্বস্থ নুভীর ব্যাসে মহি, সুস্থ সুন্দর শরীর, দেবহিতম যদায়ুহু, দেবতা তোমার আয়ু যাহা নির্ধারণ করেছে, দেবতা তোমার আয়ু যাহা নির্ধারণ করেছে, তুমি ভালো করে শোনো, দেবতা তোমার আয়ু যাহা নির্ধারণ করেছে যোগ্য আচরণের দ্বারা তাহা ভোগ কর, তাহলে শরীরকে সুস্থ রেখে ভোগ করতে পারবো, তা নাহলে আমি খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, সবসময় টেনশান উদ্বেগ, ব্যারাম হয়ে যাচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে, শরীরকে সুস্থ রাখতে হবে তো, সাধনা করতে হবে, মনকে প্রসন্ন রাখতে হবে, ধ্যান করতে হবে,
ভালো করে শুনে রাখো, যারা প্রোগ্রাম শুনছো, যারা প্রোগ্রাম পরবর্তীকালে শুনবে, শরীরকে ভারী হতে দেবে না, শরীরের ফ্যাট কমাবে, শরীরকে প্রাণায়াম করবে, প্রচুর হাঁটবে, ব্যায়াম করবে, খাওয়ার কম খাবে। শরীরকে সুস্থ না রাখলে তোমার সাধনার নামে মিথ্যে কথা, ফাঁকিবাজি। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে ভগবানের নাম ভালো হবে, ভগবানের ধ্যান ভালো হবে, ভগবানের মন্ত্র ভালো হবে। আর শরীর যদি অপটু হয়ে যায় তাহলে সাধনা হবে না। সবাই ভালো থাকবেন, আর ভালো করে মহারাজের কথাগুলো মন্থন করবেন, না করলে না কি দিয়ে পালচ করে দেবো। ওম শান্তি ও।